প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। শনিবারও বেশ কিছু জেলায় চলবে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে মঙ্গলবার পর্যন্ত। রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। তবে সোমবারে কোথায় কোথায় বর্ষা ঢুকছে? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি হয়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। শনিবার উত্তর পূর্ব ভারতে মৌসুমি বায়ু ঢোকার প্রবল সম্ভাবনা। রবি সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে এরাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনাও রয়েছে। যদিও জলপাইগুড়িতে মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 7 জুন, বাংলায় এবার সামান্য দেরিতে বর্ষার আগমন। দক্ষিণবঙ্গে কবে বর্ষা এখনও জানা যায়নি আবহাওয়া দপ্তর সূত্রে। কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে? 9 থেকে 15 জুন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় 200 মিলিমিটারের কাছে বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপ ও প্রবাহ চলবে আগামী 24 ঘন্টায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গের পশ্চিমে তাপপ্রবাহ চলবে, বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া, গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, 224 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। অন্যদিকে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6°C, যা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4°C, স্বাভাবিকের থেকে যা 1°C বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53 থেকে 96%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 19 মিলিমিটার। ক্যালকলিং টিভি।